জুন মাসের 30 তারিখ ঘটনাটি ঘটে কামরাঙ্গিস্তর থানার মামলা নম্বর 1 এ। এই ঘটনাটি হচ্ছে মানে হাজারীবাগের ব্যবসায়ী তার যে মূল পরিকল্পনাকারী শিল্পপতি এবং দত্তাকারী 5 জন গ্রেফতার হয়েছে এবং আমরা গুরুত্বপূর্ণ আলামত আমরা উদ্ধার করছি। বিষয়টি হচ্ছে যে 28 তারিখ অর্থাৎ 28 জুন একলাস নামক একজন ব্যক্তি মানে ভূমি ব্যবসায়ী ভূমি কেনাবেচা করে সে হাজারীবাগ কামরাঙ্গিস্তরে এক ভূমি ব্যবসায়ী তাকে রাত 10টার পর থেকে আর পাওয়া যাচ্ছে না, বের হয়ে তাকে আর খুঁজে না পেয়ে তার আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তার থানায় জিডি করে। ঈদের দিন সকালে হাজারীবাগ থানায় ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিম পাশে কাটা তারের বেড়া গ্যাসার প্রান্তে সাদা রঙের প্লাস্টিকের বোতল মানে বস্তাবন্দি এক বাস উদ্ধার করে কামরাঙ্গিস্তর থানা পুলিশ। একলাসের আত্মীয়স্বজন সেখানে গ্যাস শনাক্ত করে এবং আমরা ডিবি পুলিশ লালবাগ বিভাগ এটার আমরা ছায়া তদন্ত শুরু করি, অন্যান্য সংস্থাও কাজ শুরু করে এবং আমরা থানা পুলিশ ইতিমধ্যে লাশগুমের ঘটনায় ব্যানচালক হত্যাকাণ্ডে সংগঠিত উপ টেইলার্সের দর্জির মালিককে গ্রেপ্তার করে আদালতে 164 করায় এবং তারা ঘটনার যে প্রত্যক্ষদর্শী হিসাবে আমরা এই মামলাটা অধিগ্রহণ মানে আনার পরে আমরা এদের যারা আদালতে তারা 160 তাদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই ঘটনা ঘটার পরেই একজন ব্যক্তি তার নাম হলো জন্টু মোল্লা, সে বিমান যুগে চলে যায় থাইল্যান্ড। আরেকজন যে মূল পরিকল্পনাকারী অর্থদাতা লেদার মনির ওরফে কোম্পানি মনির সে চিটাগাং থেকে চলে যায় কলকাতা এবং সে যাওয়ার আগে সে উমরা যখন ঘটনাটার সূত্রপাত হচ্ছে সে যখন উমরা যায় সে সেখানে প্ল্যান করে যে আমি আসার আগেই তোমরা ইয়াকে মানে একলাসকে ফেলবা, সে সব কিছু টাকা পয়সা তার পিএসকে দিয়ে যায় জন্টু মোল্লাকে, কিন্তু আসার পরও দেখে এই ঘটনাটি ঘটে না। তারপরে সেজন চাপ প্রয়োগ করে একটা প্রজে 20 লাখ টাকা একটা প্রক্রিয়া হয় যে আমরা 20 লাখ টাকা তার যে পিএস মনিরের পিএস জন্টু মোল্লা দিবে সমন্বয়কারী এসাককে আর এসাক সেটা বাস্তবায়ন করবে। পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে 20 লাখের মাত্র 11 লাখ টাকা দিয়ে তারা দুজন কিলারকে রেডি করে, একজনের নাম আব্দুর রহমান তাকে দেয় 6 লাখ আর ফয়সালকে দেয় 50,000, এ দিয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি সংগঠিত করে এবং আব্দুর রহমান সেও একজন চাঁদাবাজ এবং বড় ধরনের কিলার, তার ভাইকেও মানে একবার ক্রস ফায়ারে মারা গেছে, তার নাম হলো চিনা গগন, অনেকে আপনার নাম শুনতে হবে, চিনা গগনের ভাই সে হলো আব্দুর রহমান। এদিক দিয়ে মূল পরিকল্পনাকারী এবং অর্থ যে কোম্পানি মনির লেদার মনির সে 2001 সাল থেকে তার উত্থান, সে ওই এলাকার যে এমপি ছিল পিন্টু, সে পিন্টুর রাজনৈতিক ছত্র ছায়া মূলত তার মানে জীবন শুরু বলা যায়। সে কারণ সে একসময় লেদার যে ওই হাজারীবাগে যে ওই এলাকায় সে খুব মানে তার বাড়ি হলো নোয়াখালীতে এসে সে চামড়া পরিষ্কার করতো এবং সে 20 টাকা পেত পার ডে, অর্থাৎ চামড়ার গায়ে যে ময়লাটা থাকতো ময়লাটা পরিষ্কার করতো সে 20 টাকা পেত। সেই লেদার মনির কোম্পানি মনির এখন 5 থেকে 6টা লেদার মানে ট্যানারির মালিক এবং তার উত্থানটি হয়েছে ওই 2001 সাল থেকে পিন্টুর সাথে তার ঘনিষ্ঠতা রাজনৈতিক ছত্রছায়া, আর তার অস্ত্র যে আন্ডারগ্রাউন্ডে তার যে অস্ত্র সাপ্লাই করতো সেটা হচ্ছে ইমন। এইভাবে তার এবং সে 2002 সালেও তার নামে একটা হত্যা মামলা রুজু হয়েছিল, সেখানেও সে রাজনৈতিকভাবে সেই করে সে নিজেকে পার পেয়ে যায় এবং সে একটা হত্যাকাণ্ড সাথে তার নাম সে পরিকল্পনাকার তার নাম ছিল, সে মামলাটা থেকে সে তখনকার এমপিকে দিয়ে সে বাঁচিয়ে মানে বেঁচে গেছে। তো বিষয়টা হচ্ছে এখানে একজন চলে যায় মানে মনির চলে যায় কলকাতায় আর একজন চলে যায় তারা থাইল্যান্ড, আমরা এটা আমরা টের পাই এবং আমরা যখন সমন্বয়কারী যখন আমরা মানে এসাককে আমরা ইয়ানি তারপরে জন্টু মোল্লাকে যখন আমরা সে যখন আবার থাইল্যান্ড থেকে যখন বাংলাদেশে আসলেন যে ঘটনাগুলি জানার জন্য তখন আমরা জন্টু মোল্লাকে আমরা গ্রেপ্তার করি। জন্টু মোল্লা গ্রেপ্তার করে যখন আমরা রিমান্ডে নিয়ে আসি তখনই আমাদের মূল যে কথাগুলি যা বললাম সবগুলি সে বললেন এবং স্বীকার করার পরপরই আমরা এই জন্টু মোল্লার সাথে আবার মনির যশোর এয়ারপোর্ট দেশে আবার ভিতরে
ঢুকে তাদের সাথে একটা মিটিং করার কথা ছিল। ওই মুহূর্তে আমরা যশোর থেকে আমরা গ্রেপ্তার করি লেদার মনি ওরফে কোম্পানি মনিরকে। তারপরে আমরা এসআক যে সমন্বয়কারী, তারপর কিলার রহমান, ফয়সাল, কাউকে মাগুরা, কাউকে কেরানীগঞ্জ আটিবাজার থেকে মোট আমরা গ্রেপ্তার করি। টোটাল ঘটনাটা আমরা জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি কারণটা কী। আসলে কারণটি হচ্ছে এরকম যে কেরানীগঞ্জে মানে কামরাঙ্গিছর একটা জমি রয়েছে, এটার মালিকানা কিছুটা রয়েছে মনিরে আর কিছুটা হচ্ছে যে ভিকটিম একলাসের। অর্থাৎ জমিটার তারা যে জেলা প্রশাসকের কাছ থেকে যে টাকাটা পাবে, যে এক হরের টাকা পায় 90 কোটি টাকার মতো, এর মধ্যে 35 কোটি টাকা পাবে হলো মনির। কিন্তু পরবর্তী দেখা গেল যে মনির যখন দেখলেন যে একলাস জেলা প্রশাসকের কাছে একটা আবেদন করেছে যে এই টাকাটা যেন সে তাকে দেওয়া হয়, এখন মনির চেয়েছিল যে এই পুরা টোটাল জায়গাটাকে গ্রাস করবে, অর্থাৎ করবে কিছু টাকা। মানে তখন একলাস যখন বাদ সাধলেন যে না এটা আমাকে দিতে হবে, তখন জেলা প্রশাসক টাকাটা বন্ধ করে দিলেন। এতে মনির মনে করতেছিল যে তার 90 কোটি তো দূরের কথা, তার বাঘের যে 35 কোটি সেটা সে পাচ্ছিল না। এটা তার মধ্যে একটা খুব কাজ করেছে। দ্বিতীয় খুবটা ছিল এরকম যে মানে একটি মেয়ে, মানে 290 একটা মেয়ে ছিল, তার নাম বিতি। এই বিতিকে মনিরেই একলাসের সাথে বিক্টিমকে সাথে বিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার একটা পর্যায়ে বিক্টিম জানতে পারলো যে সে তার সাথে বিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তার সাথে একটা অবৈধ রিলেশন আছে মনিরের। এতে আবার ঘটনাটা জানাজানিও হয়ে যায়। ওটা তখন সেটা মনে করলো যে মনির এটা একটা তার একটা খুব কাজ করছিল। এই দুইটা খুব থেকে তার পিএস ঝন্টু মোল্লাকে দিয়ে 20 লক্ষ টাকা কন্ট্রাক্টের মধ্যে 11 লাখ টাকা তারা পে করেছেন। পে করে কিলার আব্দুর রহমান এবং ফয়সালকে দিয়ে আমাদের ভিকটিম একলাস মোল্লাকে কামরাঙ্গিস মানে হাজারিবাগ থানায় তারা হত্যা করে লাশটা ফেলে রাখে হলো কামরাঙ্গিসর, সেখানে মামলা রুজু হয়। এই মামলার প্রেক্ষিতে আমরা ঝন্টু মোল্লা আমাদের মানে তারা আমাদের কাছে আছে 164 সে স্বীকার আমাদের কাছে সব কিছু স্বীকার করেছেন এবং 4 দিনের রিমান্ডে আছেন। এবং বাকি যে পরিকল্পনাকারী এবং কোম্পানি মনির ওরফে লেদার মনি, যে একসময় লেদার মানে কামরা মানে এই এলাকায় সে চামড়ার পরিষ্কার করার কাজ করতো, এখন 1000 কোটি টাকার মালিক, সেও আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে এবং স্বীকারও করেছে এখন। এবং সব কিছু ডকুমেন্টারি বিষয় তারা যে প্রমাণ আমাদের কাছে প্রমাণ রয়েছে, আমরা মনে করি রিমান্ডে এনে তাদের সাথে উপরেস্থ আরও কোনো পরিকল্পনাকারী আছে কি না এবং আরও কোনো মানে আন্ডারগ্রাউন্ডের কেউ নাম আছে কি না সেটা আমরা খুঁজে বের করব।